স্কোয়াশ অনেকে চিনেন না, চিনলেও খাওয়ার চেষ্টা করেন না। রেসিপি কী হবে বা খেতে কেমন এই ধারণা থেকে অনেকে এই সবজি এড়িয়ে যান। তবে এই সবজির স্বাস্থ্যগুণ জানলে চমকে যাবেন। স্বাস্থ্য ও বদহজমের সমস্যা বিরাট কাজে দেবে স্কোয়াশ। আপনি কি বহুদিন ধরে গ্যাস্ট্রিক কিংবা কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন? কিছু খেলেই এতটুকুতেই পেটে অ্যাসিডিটি হয়? চিন্তা না করে এবার থেকে পাতে রাখুন স্কোয়াশ। এটি খেতে অনেকটাই কাঁচা পেঁপের মতো, রান্না করার পদ্ধতিও এক। স্কোয়াশে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা দেহের ফ্রি র্যাডিক্যালস দূর করে। এর বিটা ক্যারোটিন ক্যান্সারের ক্ষতিকর পদার্থ থেকে দূরে রাখে আমাদের। স্কোয়াশ ফুসফুস ক্যান্সারের সম্ভাবনাকে কমিয়ে আনতে পারে। কেন স্কোয়াশ খাবেন? নতুন এই সবজিটি না খেলে কী ক্ষতি শরীরে? বিশেষজ্ঞরা বলেন এই সবজি আমাদের নানা রোগ থেকে রক্ষা করে। স্কোয়াশে রয়েছে অনেক পরিমাণে ডায়েটারি ফাইবার, আঁশের চমৎকার উৎস। এই সবজিটি আমাদের হজম শক্তি বাড়ায়, যা অনেক রোগ থেকে আমাদের দূরে রাখে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি দেয়। ক্যালোরির আধিক্য নেই বলে স্কোয়াশ ওজন কমাতে বিশেষ। স্কোয়াশে ম্যাঙ্গানিজ হাড় গঠন, হাড়ের শক্তি ও ঘনত্ব বৃদ্ধি করতে পারে। এটি স্পাইরালের জন্য বিশেষ উপকারী, তাই এই সবজিটি খেলে বয়স বাড়লে হাড়ের কোনো সমস্যা থাকবে না। এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে